বিতর্ক আর বিপদ কোনোটাই আওয়ামী লীগের পিছু ছাড়তেছে না। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তার সন্তান এমন একটি পোস্ট দিয়েছে বর্তমান ছাত্রলীগকে কেন্দ্র করে। তিনি বললেন, ছাত্রলীগ অর্থলিপি হয়ে গেছে এবং তাদেরকে পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছেন। আওয়ামী লীগের বিরোধিতাকারী যারা আছেন কিংবা আওয়ামী বিরোধী যারা আছেন, তারা মনে করেন আওয়ামী লীগের এ ধরনের বিতর্কিত পোস্ট কিংবা আওয়ামী পরিবারের মধ্যে যে ভাঙনের সুর, সেটাই স্পষ্ট হয়েছে আর এটা আন্দোলনকে আরও চাঙ্গা করতেছে। গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি এটি সবার আয়োজন করে, সেখানে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিল। ওবায়দুল কাদের ও আব্দুর রাজ্জাককে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা ভুয়া ভুয়া জয়ধ্বনি দিয়েছেন এবং আব্দুর রাজ্জাককে বলেন, উনি এখানে কেন? আব্দুর রাজ্জাককে তারা কোনো অবস্থায় দেখতে চায় না, অথচ তারা জানে না আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। তার মানে আওয়ামী লীগের মধ্যে একটা ভাঙনের সুর, একটা বিতর্কের সুর স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের একটি তালিকা করা হয়েছে, সেই তালিকায় বর্তমান সময়ে যারা নিঠসুপ রয়েছেন, যারা নিষ্ক্রিয় রয়েছেন, যারা এলাকা থেকে পালিয়ে অন্য কোথাও চলে গেছেন কিংবা বর্তমান সময়ে রাষ্ট্র থেকে চলে যাওয়ার চিন্তাভাবনায় রয়েছেন কিংবা চলে গেছেন, তাদের একটা তালিকা করা হয়েছে। বর্তমান আন্দোলনে সরকারের পাশে না থেকে, আওয়ামী লীগের দলীয় ব্যানারে পাশে না থেকে অনেকে রীতিমতো নিঠসুপ হয়ে গেছেন, যার ফলে অনেকে মনে করেন আন্দোলনের সময় পুলিশকে সামনে রেখে কিংবা পুলিশকে মাঠে রেখে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সটকে গেছেন কিংবা তারা এটা বুঝতে পেরেছেন এবার হয়তো সরকার নাও টিকতে পারে। বর্তমান যা হচ্ছে, এতে করে দ্রব্যমূল্যের দাম উদ্যোগতি হয়ে পড়বে, জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, নেতাকর্মীরা শত শত কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যাচ্ছেন। এটা আওয়ামী লীগকে আরও বিব্রত করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কানে ইতিমধ্যে তথ্যগুলো পৌঁছে গেছে, তিনি এই বিষয়ে শক্ত অবস্থা নেওয়ার চিন্তাভাবনা করতেছেন। দলের নেতাকর্মীদেরকে এই সময় ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি চেষ্টা করতেছেন, কিন্তু তাদের চেষ্টা যে পুরোটাই ব্যর্থ পরিণত হচ্ছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, তারা রেমিটেন্স পাঠাবে না। আন্দোলন রীতিমতো চাঙ্গা, পুলিশ প্রতিনিয়ত মানুষকে, ছাত্রদেরকে গ্রেপ্তার করতেছে। সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে আওয়ামী লীগের জন্য সময়টা ভালো যাচ্ছে না। জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করতে পারে অনেক বিশ্লেষক। গতকালকে যমুনা টেলিভিশন এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করে, তারই আলোকে কথা বলতেছে, নিজে থেকে কোনো কথা বলার ইচ্ছাও নেই, কারণ সময়টা খুবই খারাপ। মনে রাখবেন, ডলার সংকট সরকারকে বেকাদায় থেকে আরও বেকাদায় ফেলে দিবে। আওয়ামী লীগ যে বর্তমান সময়ে এমন সংকটে পড়েছে তা নয়, এর আগে 2014 সালেও এর চেয়ে আরও ভয়ানক সংকটে পড়েছিল, 2018 সালেও কম সংকট যায়নি। কিন্তু প্রশ্ন হল, সে সময় সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ রেমিটেন্স ছিল, রিজার্ভ ছিল, তা সামলে দেওয়া গেছে? ডিবি প্রধান হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে তাকে বদলি করা হয়েছে, অন্য স্থানে তাকে নেওয়া হয়েছে, নুরুল হক নুরুকে সবাই চিনেন, তার মোটামুটি ভালো একটা পাওয়ার রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথে তিনি প্রতিনিয়ত কথা বলতেন, তিনি মোটামুটি বেশ পরিচিত। তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রিজন ব্যানে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাকে ফুটবলের মতো নাকি ব্যবহার করা হয়েছে ডিবি কার্যালয়ে। তার এই বক্তব্যটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এটা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটা বিপদে, প্রতিটা সময়ে, ভালো হোক খারাপ হোক, ভারতের মমতা সবসময় ওনার পাশে ছিল, কিন্তু কেন জানি এবার ভারতের মমতাও মাননীয় প্রধানমন্ত্রীর পাশে নেই। তিনি দুটি বক্তব্য দিয়েছেন, পুরোটাই মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান সরকারের বিরুদ্ধে গেছে। এটা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্যার, তিনিও বিরোধিতা করেছেন, কিন্তু বিরোধিতা করলেও কি, তিনি তো তার বক্তব্য থামাননি, বক্তব্য তিনি চালিয়ে গেছেন। যাই হোক, আমি মনে করি সংকট সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীকে উদার হতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যারা মাঠে আন্দোলনে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ছাত্রদের দাবি এখন বেশ মোটামুটি স্পষ্ট। তাদের দাবি হচ্ছে, এই মুহূর্তে যারা আন্দোলন করেছে, পুলিশ কর্মকর্তারা যারা গুলি চালিয়েছে, তাদের বিচার করতে হবে। এখন এটা কি সম্ভব?
একে তো দুঃসময়, তার মধ্যে আবার পুলিশ প্রশাসনের বিচার, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। অনেক বিশ্লেষক মনে করতেছে এই সরকারকে বাঁচানোর জন্য, বর্তমান পরিস্থিতি থেকে সরকারকে উতরে দেওয়ার জন্য রেমিটেন্স ফাইটাররাই একমাত্র ভরসা। তারা যদি সঠিক সময়ে রেমিটেন্স না পাঠায় তাহলে পরিস্থিতি নাকি খারাপের দিকে যাবে বলে মনে করেন ডেইলি স্টার। ডেইলি স্টার একটি ইংরেজি গণমাধ্যম, তারা বাংলায় গণমাধ্যম সংবাদ পরিবেশন করে, তাদেরই মতামত এগুলো।